নমস্কার, আমি শুভশ্রী। কলকাতা বিচ প্রেজেন্ট কলকাতা দুর্গাপূজায় আপনাকে স্বাগত। ইতিমধ্যে আমরা এসে উপস্থিত মানসবাগ সার্বজনীন দুর্গোৎসবের কাছে। নমস্কার, আমি শুভশ্রী। কলকাতা বিচ প্রেজেন্ট কলকাতা দুর্গাপূজায় আপনাকে স্বাগত। ইতিমধ্যে আমরা এসে উপস্থিত মানসবাগ সার্বজনীন দুর্গোৎসবের কাছে। দেখতেই পাচ্ছেন জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে ক্লাব উদ্যোক্তা এবং শিল্পী মানস রায়কে। চলুন জেনে নিই এবছরের ওনাদের থিম সম্বন্ধে পরিকল্পনা। নমস্কার, আমি অভিজিৎ চক্রধার, মানসবাগ সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি থেকে বলছি। মানসবাগ সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির এবছর 71তম বর্ষে পদার্পণ করলো। এবছরে আমাদের শিল্পী শ্রী মানস রায়, ওনার ভাবনায় এবার আমাদের মণ্ডপ তৈরি হচ্ছে। আমি মানস দাকে আমাদের এই থিম সম্বন্ধে সম্পূর্ণ বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, আমি মানস রায়। এবছর মানসবাগ সার্বজনীনের দুর্গাপুজোর দায়িত্ব পেয়েছি। এবছর পুজোটাকে না একটু অন্য চোখে দেখব। হ্যাঁ, পুজো তো আমরা সবাই দেখি, কিন্তু ঘরের মা বাবাকে পুজো করতে বা ভালোবাসতে ভুলে যাই একটা সময় এসে। আমরা ছোটোবেলা থেকেই মা বাবার হাত ধরেই কিন্তু বড় হই। মা বাবার কষ্টার্জিত পয়সায় আমরা পড়াশোনা শিখি, শিক্ষিত হই, উচ্চশিক্ষিত হই, হ্যাঁ চাকরিসূত্রে বিদেশে যাই এবং তাদের হাত ধরেই আমাদের আমরা নবজীবনে পদার্পণ করি। কিন্তু না, কোথাও গিয়ে একটা সুতোর বাঁধন ছেঁড়া পড়ে। হয়তো বা চাকরিসূত্রে এনারাই হয়ে গেলাম, তখন যখন মা বাবা একা হয়ে গেল শেষ বয়সে, যখন তারা অসুস্থ, তাদের কাছে পাশে কিন্তু আমরা থাকতে পারি না। কিংবা ধরুন বিয়ে করে বউ নিয়ে আসলাম, কোনো সমস্যায় তা মা বাবা বোঝা হয়ে যায়, কিংবা আর কি তাদের তারা কোনো না কোনোভাবে না শেষ প্রত্যাশাটুকু তাদের পূরণ হয় না, তারা প্রাপ্ত হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানসবাগের পুজো মণ্ডপ থেকে দাঁড়িয়ে আমরা শত সহস্র দর্শনার্থীকে আমরা বার্তা দিতে চাই, মানসবাগে এসে সেই প্রত্যাশা যাতে পূরণ হয়, সেই দৃশ্যপটটা আপনারা দেখুন। এখানে মানসবাগ চায় সবাই মিলে আমরা একসাথে থাকি, সবাই ফ্যামিলি হিসাবে থাকি এবং প্রত্যেক বাবা মার প্রত্যাশা যেন পূরণ হয়, যেন শিক্ষিত হয়ে আমরা যেন বৃদ্ধাশ্রমের সংখ্যা না বাড়াই, সেটাকে বন্ধ হোক, সেটা কিন্তু সুস্থ সমাজের জন্য নয়। আমরা সবাই একসঙ্গে থাকি, সকলের প্রত্যাশা পূরণ করি, এটাই আমার প্রচেষ্টা।